हे एवरीवन, वेलकम बैक टू माय चैनल एंड वेलकम अदर एक्साइटिंग वीडियो। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो। और आमि आजके एकटु आस्ते आस्ते कथा बोलछि तार कारण तोमरा टाइटल पढ़े तो बुझतेई पेरेछो प्रकाशेर जन्मदिनेर ब्लग होते चलेछे एटा। ओ तो जाने कालकेर बार्थडे, किन्तु ओ जाने जे कालके किछुई हबे ना, किछु होच्छेओ ना, जदिओ बा खूब सिम्पलि भावेई लांच टांच एइसबई हबे। तो ओ जाने जस्ट मांसेर झोल भात हयतो एटाई ऋতুপ্রিয়া করে দেবে, কারণ আমি বলেছি আমার শরীর ভালো নেই আর আমার সাথে একটু ওর ঝগড়া চলছিল। আচ্ছা, আমি কিচ্ছু করতে পারবো না তোমার জন্মদিনে, বাট আমি একটা ছোটোখাটো প্ল্যান করেছি। দেখতেই পাচ্ছ একটু রেডি হয়ে আছি। তার কারণটা হচ্ছে আমি সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম ভাইয়ের সাথে, বেরিয়ে না আমি একটু মাটির থালা বাটি এগুলো কিনে নিয়ে এসেছি, তো ওগুলোকে একটু ডেকোরেট করছিলাম। মানে সেরকম তো কিছু হবে না যেরকম বললাম, তো একটু লাঞ্চটাকে একটু স্পেশাল করার চেষ্টা করছি। এই যা, এটাই প্ল্যান। বাট প্রকাশ এগুলো কিছুই হয় না, প্রকাশে আজকে কাজতে কাজতে একটু লেট হয়েছে, আমি ততক্ষণে সমস্ত কিছু করে নিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন বাজে হচ্ছে 11টা আর 12টার সময় প্রকাশের বাজে। তো ওকে উইশ করবো, দেন তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। যদিও বা এখনও খাইনি, খেতেও হবে, তা যে একবার একটু পরেই খাবো, এখন আর খাবো না। মেনলি কালকে সকাল থেকে যাওয়া হওয়ার হবে, বাট তাও আমি বললাম এখনই স্টার্ট করি, বিকজ একটা প্ল্যান আছে আমার কাছে। আর প্রকাশ অলরেডি চলে এসছে, আমার ভাই ওকে জাস্ট একটু পরেই ফোন করবে যে আমার গ্যাসের ব্যথা এরকম টাইপের বলবে, বাট অ্যাকচুয়ালি সারপ্রাইজ, মানে ওনার রান্নাঘরে বেসিনে কিছু একটা করছে। তো চলো তোমার সাথে আমি পরে কথা বলছি। এখন বাজছে অলমোস্ট 11:45, আর আমি জাস্ট শুয়ে বসেছিলাম। আমি এমনি ফটো খুঁজছিলাম যে এমনি উইশ করে তারপরে হোয়াটসঅ্যাপ ফেসবুকে একটু স্ট্যাটাস ট্যাটাস দেবো, কিন্তু ওর সাথে আমার কোনো ফটোই নেই, কারণ একদম ফটো তোল না, সেই জন্য আমার সাথে ওর কোনো ফটো নেই। তো এই ফটো খুঁজতে খুঁজতে হঠাৎ করে ভাই ফোন করলো প্রকাশকে যে এরকম গ্যাসের ব্যথা করছে, তো তুমি একটুখানি আসো আর নিয়ে যাও আমাকে হসপিটালে। আমাদের বাড়ির কাছেই হসপিটাল, একটা ইঞ্জেকশন দিলে নর্মালি গ্যাসের ব্যথা ঠিক হয়ে যায়। তো ওই জন্যই এখন আমাকে আর প্রকাশকে যেতে হবে, কারণ এত রাতে আমি একা বাড়ি থাকবো না, এটাই হচ্ছে মেন প্রবলেম। যাই হোক, এখন আপাতত ওখানেই যাচ্ছি। অ্যাজ সাচ সেরকম তো কোনো রাত্রিবেলা সেলিব্রেশনের প্ল্যান ছিল না, কিন্তু মানে তারপরেও আর কি একটা অন্যরকম প্ল্যান ছিল না। কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠতেও হবে, কিন্তু কিছু করার নেই, যেহেতু ভাইয়ের পেট ব্যথা করছে যেতে তো হবেই। তো যাই হোক, চলো আপাতত ওখানে বেরাই, তারপরে আগে কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছুই বলবো। দেখো, তোমাদেরকে যেরকম বলছিলাম যে আমি আর ভাই একটু বিকেলের দিকে কেনাকাটি করতে গেছিলাম, ওই সন্ধ্যা সন্ধ্যার দিকে, যেহেতু আজকে প্রকাশ দেরিতে এসেছিলো তো আমার জন্য এটা খুব সুবিধাজনক হয়েছে। তো সেরকম তো কিছু কেনাকাটি করিনি, মাটির থালা বাটি গ্লাস এগুলোই কিনেছি, অনলাইনে অনেক প্রাইস বলছিলো, সেই জন্য আমি দশকর্মার দোকান থেকে গিয়েই কিনে নিয়ে এসেছি। আর কিনে নিয়ে এসে কিন্তু আমি এটাকে আধ ঘন্টা পৌনে এক ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ যেহেতু এতে অনেক ধুলো বালি এসব থাকে, সেই জন্য আমি আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখে তারপরে এটাকে শুকনো কাপড় দিয়ে মুছে একটু শুকোতে দিয়েছি। শুকানোর পর ফেব্রিক দিয়ে আমি তুলির সাহায্যে এরকম করে একদম সিম্পল ডিজাইন করেছি, কারণ আমার হাতে বেশি সময় ছিল না, প্রকাশ চলে আসবে। বাট ফেব্রিকের একটা জিনিস কি, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, এটা একটা খুব ভালো জিনিস। তো আমি বাটিগুলো আর গ্লাসগুলোর মধ্যে এরকম হালকা হালকা ডিজাইন করে নিয়েছি, আর এটা কিন্তু বেশ ভালো একটা আইডিয়া। তোমাদের বাড়িতে যদি কারোর বার্থডে থাকে বা যে কোনো অনুষ্ঠান থাকে, এরকমভাবে কিন্তু ডিজাইন করে করতেই পারো। বাট এরকম ডিজাইন যদি কিনতে যাও অনেক বেশি প্রাইস নিয়ে নেয় অনলাইনে, আর নর্মালি তোমরা এরকম কিনে যদি হাতে করো তাহলে কিন্তু অনেক বেটার হয়। আর আজকের এই ব্লগটা কিন্তু একদম ছোট্ট হবে, শুধুমাত্র রাতে যেটুকু সেলিব্রেশন করবো সেটুকুই জাস্ট তোমাদের সাথে আজকে শেয়ার করবো, কারণ কালকের পুরো দিনটা যদি শেয়ার করতে যাই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে একটা ব্লগ। তো এই জন্য কালকের ব্লগটা কিন্তু আলাদা আসবে। আর একটা জিনিস আমি বানিয়েছিলাম, যেটার ভিডিও আমি একদমই করতে ভুলে গেছি, কারণ যতক্ষণ এই থালাবাটিগুলো শুকোচ্ছিল তখনই আমি ওটা বানিয়েছিলাম। তো তোমাদেরকে কালকে দেখাবো কি বানিয়েছি, বাট কীভাবে বানিয়েছি তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কালকের ব্লগেই তোমরা ওটা দেখতে পাবে যে আমি কী বানিয়েছি এক্স্যাক্টলি। তো দেখো, এখানে কিন্তু লাঞ্চের জন্য আমার বাসনকোসন সমস্ত কিছু রেডি একদম। এসছি বাড়ির সামনে, আর ভাই গাড়ির উপরেই কেক কাটা, মানে ভাই স্কুটির উপরেই কাটা হবে। এত বাজে, মানে আমি পুরো ব্যাপারটাকে ম্যানেজ করে দেখেছিলাম। মোড়ের মাথায় ভাই দাঁড়িয়েছিল, তার সাথে মানে ওর যাদের সাথে দাঁড়িয়েছিল তাদের মধ্যে একটা দাদা এসে প্রকাশকে বলছে শুভ জন্মদিন। এবার প্রকাশ বলছে হ্যাঁ, এই তো আসতে হলো গ্যাসের ব্যথার জন্য, বলছে এটাই গ্যাসের ব্যথা, পুরো কেস খাইয়ে দিল। কি রাগ হয়! আর এখন আমার ভাই, তোকে বলেছিলাম তুই আগে থেকে আসবি, এসে বেলুনটা এখানে লাগিয়ে তুই কেকটা সাজিয়ে রাখবি। আমি শুধু 5 মিনিট কেক রেখেছি, বেরিয়ে গেছি, আমি পার্টিও মিস করেছিলাম। তুই এতক্ষণ ধরে কেক নিয়ে ঘুরে বেড়াচ্ছিলিস, 5 মিনিটে এসেছিস। চলো তোমাদেরকে দেখাই, মানে সেরকম কিছু তো নেই, ছোট্ট ছোট্ট একদম ছোট্ট একটা প্ল্যান। আমি ভেবেছিলাম যে গ্যাসের ব্যথা বলে যেহেতু ইয়ে করবো, সেই জন্য আর বাড়িতে ঢুকবোই না, গাড়ির উপরেই রেখে কেক কাটাবে। তো ওটাই আর কি এখন হচ্ছে। মানে কেকটা তোকে দিয়ে আনিয়েছি বলে প্রকাশ দায় লিখিয়েছিস? ও বাবা, তুমি কি প্রকাশ, তাহলে লোকে কি ভাববে? কেকটা যখন লোক দেখবে তাহলে লোকে কি ভাববে? দেখে সাইড দিয়ে ছিটকা কিন্তু মালটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার প্রকাশ দা, হ্যাপি বার্থডে টু ইউ। চলো হাততালি দাও, হাততালি। হাততালি দেওয়ার মতো লোক নেই, খুব লো বাজেট।
এদিকে আমার মা খাচ্ছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কেক খাবো না তুমি? ও ওকে খাওয়াও, হুলোকে খাওয়াও, সরি ঋত্বিককে খাওয়াও। ডেকোরেশনটা কি দারুণ হয়েছিল ভাই, দুটো গোল গোল দুদিকে বেলুন লাগিয়েছে, কি ডেকোরেশন। আর আমি বললাম এই কেকটা তো একটা কাজ করো, এখন আবার ওই বন্ধুদের সাথে একটু দেখা করতে আছে, মানে বাড়ির সামনেই, তাহলে একবার তুই নিয়ে যা, ফ্রিজে রাখার দরকার নেই, যা এনজয় কর তুই। চলে এসেছি আমরা বাড়িতে, আর চুল টুল দেখছো এলোমেলো, বাইক করে আসলাম, আর প্রকাশ যাওয়ার সময় খুব জোরে চালাচ্ছিল, আর ওখানে গিয়ে কেন বলতো বেশি ভেবেছি ও সত্যি শরীর খারাপ হয়েছে। না না আমি ঘটনাটা বলছি, প্রথমে বলিনি, শোনো চুপ করো। আমি ওখানে বেশি ভিডিও করি, তার কারণ আমি যেহেতু রাস্তায় বললাম না কেকের যে ঘরে কাটিনি, তো মানে ঘরেই কাটতে পারতাম, যে প্রথমেই ওই প্ল্যানটা ছিল বলে আমি ঠিক আছে বাইকেই মানে স্কুটিতেই কাটা হোক, তো উঠানে দাঁড়িয়েই কেটেছি। আর ওখানে খুব একটা লাইট ছিল না, মানে পোস্টারের লাইটটা অতটা আলো ছিল না, ওই জন্য ওখানে বেশি বকবক করিনি। তো এবার বলি মেন ঘটনা, এই যে আজকের বার্থডে বয় দেখতেই পাচ্ছ, তো উনি কী করছে যখন যাওয়ার সময় কীরকম তাড়াহুড়া করে, আমি তো অনেক উল্টোপাল্টা কথা বলছি, হ্যাঁ এত রাতে ও কোনো বন্ধুকে ডাকতে পারতো, আমার এমনি মাথায় আর সত্যি আমার খুব মাথা যাতনা করছে, কারণ যে ডাকলো মানে ও জানে, ও এটা হয়তো ভাবছে কোনো না কোনো জায়গায় যে ভাইয়ের এরকম হয়েছে, আর ওই রকম কথা বলছে, মানে সেখানেই হয়তো মেবি সত্যি আমি এটা ভাবছিলাম যে শরীর খারাপ আর তুমি এরকম বলছো, কিন্তু আবার এখন কি বলছে আমি তো জানতাম, আমি তো আগে থেকেই জানতাম, একটু একটু বুঝতে পেরেছিলাম যে এটা কিছু একটা ড্রামাই হচ্ছে কাটার জন্য, মোটেই না ওর মুখ দেখে বোঝাছিল, ভাবছিলাম না এবার কিছু সিরিয়াসও হয়েছিল। আর ওইখানে ওই ওই ওরা ওরা ওদের বলার জন্য মানে বাকিরা যে উইশ করলো তোমাকে ঢুকতেই, তখন তুমি আরো ধরে ফেলেছো, আমি ওখানটা বুঝি, আমি ভাইকে গিয়ে বললাম, আমি ভাইকে বলছি আরে কি রে হসপিটাল যাবি আবার বাড়ি ঢুকছিস কেন, বলছি স্যার আর নাটক করিস না, ও বুঝে গেছে মানে তখন বুঝেছে, আর ও তারপর বলছে আমি আগে থেকেই জানতাম। যাই হোক এখন মোদ্দা কথা হচ্ছে প্রচণ্ড গরম লাগছে, ফ্যানটা অফ রয়েছে, ফ্যানটা চালাবো, ড্রেস চেঞ্জ করবো, ফ্রেশ হবো, খাবো আর শোবো, কারণ কালকে সকাল সকাল আমাকে উঠতে হবে, কিন্তু আমি একটা বই দেখবো বলেছি, মানে অতটাও কিছু ছিল না, বাট স্টিল হ্যাঁ মানে একদম কিছু হবে না যেরকম ভেবেছিলাম, একদম কিছু প্ল্যান ছিল না সেখানে দাঁড়িয়ে, সাডেন প্ল্যান, কিন্তু এটা কিন্তু আমার কোনো আগে থেকে প্ল্যান ছিল না, আমি কিন্তু ভাবিনি যে এরকম কোনো প্ল্যান করছো তুমি, আর আমার একদম সাডেন প্ল্যান ছিল, ভাই এসছে সন্ধ্যাবেলা তখনই প্ল্যান করেছি আর কিছুই না। যাই হোক এই ছোট্টই একটুখানি প্ল্যান ছিল, আর সেরকম তো কোনো প্ল্যান নেই, তো আপাতত চল সকাল থেকে আবার আমার বকর বকর কাজবাজ সমস্ত কিছু শুরু হবে, গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে সকালে, আজকের মতন টাটা।